Hello, dear students and viewers. Welcome again to my online English class in my YouTube channel, YouTube Can Learn English. আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। এই ক্লাসে আমি ACC English Second Paper-এর একটি বোর্ড কোশ্চেন সলিউশন করতে যাচ্ছি এবং তা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস এর উপরে। আর কোশ্চেনটি নেওয়া হয়েছে রাজশাহী বোর্ড 2016 থেকে। আজকে চলো আমরা বোর্ড কোশ্চেনটি সমাধান করে ফেলি। আমরা প্রথমে পুরো প্যাসেজটি পড়ে নিব, তারপর বুঝে নেওয়ার চেষ্টা করব কনটেক্সটটি কি সম্পর্কে। ওয়ান্স দেয়ার লিভ অ্যান আইডল কিং, এক সময় এক অলস রাজা বসবাস করত। হি নট আন্ডার গো ফিজিক্যাল লেবার, সে কোনো শারীরিক পরিশ্রম করত না, এরকম সেন্স বোঝাচ্ছে। As a result, এর ফলে he get bulky and could not move from one place to another. এ কারণে সে খুব মোটা হয়ে গিয়েছিল বা মোটা হয়ে যাচ্ছিল এবং could not move, চলাচল করতে পারত না, from one place to another, এক জায়গা থেকে আরেক জায়গায়। He called in a doctor, তাই তিনি একজন ডাক্তারকে ডাকলেন। The doctor be clever and wise, ডাক্তার খুবই চালাক এবং জ্ঞানী ছিল। He did not prescribe any medicine for the king, তিনি রাজাকে কোনো ঔষধ প্রেসক্রাইব করলেন না। হি আস্কড দ্য কিং, বরং রাজাকে বললেন, টু বাই আ ক্লাব, একটা মুকুট কিনতে, এন্ড মুভ ইট ইন দ্য এয়ার, এবং এটাকে বাতাসে ঘোরাতে, টিল হিজ হ্যান্ডস গেট ময়েস্টেন, যতক্ষণ না পর্যন্ত তার হাত ঘেমে যায়। ময়েস্টেন মানে কি? ঘেমে যাওয়া। আর মুভ মানে ঘোরানো। এখানে এই সেন্টেন্সে আমরা যে আস্ক কথাটা ইউজ করেছি, আস্ক মানে জিজ্ঞাসা করা নয়, বরং এর অর্থ হলো বলা। The king started follow the prescription. তারপর রাজা কি করলো? তার যে prescription বা পরামর্শ সেটা অনুসরণ করা শুরু করলো। Thus the king relieved of his problem. এভাবে রাজা তার সমস্যা থেকে মুক্ত হলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে গল্পটা কি সম্পর্কে, একজন রাজা সম্পর্কে, এবং রাজা তার অসুস্থতার জন্য যে পরামর্শ নিয়েছিল একজন ডাক্তারের কাছ থেকে সে সম্পর্কে বলা হয়েছে এবং শেষ পর্যন্ত তিনি মুক্তি পেলেন সেটা বলা হয়েছে। এখন ঘটনাটা কখন ঘটেছিল? আমরা সবসময় তিনটা টেন্সকে মোটামুটি খেয়াল করার চেষ্টা করব যে কোন কোন টেন্স এখানে উল্লেখ করা হয়েছে। এখানে আমরা পেয়েছি পাস্ট টেন্সের ঘটনা, কারণ কোন এক সময় রাজার কথা বলা হচ্ছে এবং পুরো ঘটনাটা কিন্তু অতীতের। এখানে বর্তমান বা ভবিষ্যতের কোনো ঘটনা কিন্তু উল্লেখ করা নেই, অতএব এটা এখানে একটি টেন্সই ব্যবহার করা হয়েছে, তা হলো পাস্ট টেন্স। এখন যদি ওর ভিতরে পাস্ট ইনডিফিনিট বা পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্টের কোনো ব্যাপার আসে, তখন আমরা সেগুলোকে এখানে ইনপুট করার চেষ্টা করব। এর তাহলে আমরা কনটেক্সটটি বুঝেছি এবং তার সাথে আমরা টেন্সটাও বুঝেছি। এখন আমাদের কাজ হলো ইন্ডিভিজুয়ালি সেন্টেন্সগুলোকে পড়া এবং সেই অনুসারে সেন্টেন্স ওয়াইজ যে নিয়মগুলো আমাদের ফলো করা দরকার সেগুলোকে ফলো করে ভার্বটাকে সঠিকভাবে লেখা। তাহলে আমরা দেখি, ওয়ান্স দেয়ার লিভড অ্যান আইডল কিং, একদা এক রাজা ছিল, এক অলস রাজা ছিল, তাই তো? এক অলস রাজা বসবাস করত। এই দেয়ার দিয়ে আমরা জানি যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেখানে সাবজেক্ট থাকে হচ্ছে ভার্বের পরে। অতএব এখানে যে লিভ ভার্বটি দেওয়া হয়েছে, এই লিভ ভার্বের সাবজেক্ট কিন্তু দেয়ার নয়, বরং দেয়ার এখানে একটি ইন্ট্রোডাক্টরি দেয়ার, অর্থাৎ সেন্টেন্সটি শুরু করতে ব্যবহার করা হয়েছে মাত্র। তাহলে এখানে যেহেতু পাস্ট টেন্স এবং এক রাজা বসবাস করত, এই সেন্স বোঝানো হচ্ছে, অতএব এটা হবে কি? পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা বিষয়টি বুঝে ফেলেছি আর কি। তাহলে প্রথমত সেন্টেন্সটি একটি সিম্পল সেন্টেন্স, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে, এবং এখানে সাবজেক্ট হচ্ছে অ্যান আইডল কিং এবং ভার্বটাকে আমাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। তাই আমরা লিখলাম কি? Lived. তাহলে once they are lived an idle king. He not undergo physical labor. তার মানে গল্প শুনে আমরা বুঝেছি তিনি কোনো শারীরিক পরিশ্রম করতেন না। এই ঘটনাটা কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে তিনি শারীরিক পরিশ্রম করতেন না, এই সেন্টেন্সটা যে ব্যবহার করেছে, এই সেন্টেন্সটা একটি সিম্পল সেন্টেন্স। প্রত্যেকবার কিন্তু আমরা বোঝার চেষ্টা করব সেন্টেন্সটি সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড। তারপরে ধরার চেষ্টা করব যে ব্র্যাকেটের ভার্ব যেটা রয়েছে তাছাড়া অন্য কোনো ভার্ব এই সেন্টেন্সের ভিতরে আছে কিনা। সে অনুসারে আমাদের বুঝতে হবে যে ব্র্যাকেটের ভার্বটিকে আমরা ফাইনাইট করব নাকি নন ফাইনাইট করব। যদি এই সিম্পল সেন্টেন্সে একটি মাত্র মানে যদি ব্র্যাকেটে কোনো ভার্ব থাকে এবং ব্র্যাকেটের বাইরে যদি আর কোনো ভার্ব না থেকে থাকে তাহলে ওটাকে আমরা ফাইনাইট ভার্ব করব। তাহলে এখানে যেমন আমরা লিভকে অলরেডি ফাইনাইট করেছি, তাহলে হি নট আন্ডারগো ফিজিক্যাল লেবার, এখানে কিন্তু নেগেটিভ সেন্স যেহেতু আনা হয়েছে এবং সেন্টেন্সটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের ঘটনা আমরা বুঝেছি, তাহলে যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্স এবং সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্সের কোনো অক্সিলারি ভার্ব নেই, সেহেতু আমাদেরকে সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য
ডু ভার্বের সাহায্য নিতে হবে। এখন যেহেতু টেন্সটা হচ্ছে একটি পাস্ট টেন্স, তাই ডু ভার্বের পাস্ট টেন্স হয়ে গেল ডিড। তারপর আমরা যে ভার্বটাকে বসাবো সে ভার্বটার বেস ফর্ম বসাবো, কারণ আমরা জানি ডু ভার্বের পর যদি কোনো ভার্ব বসে তাহলে সেটার বেস ফর্ম করতে হয়, কারণ ডু ডাজ ডিড এগুলো দিয়ে টেন্সটা নির্দেশিত হয়। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ, তাই নটটাকে আমার সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্বের মাঝে বসাতে হলো। তাহলে হি ডিড নট আন্ডারগো ফিজিক্যাল লেবার, তিনি কোনো শারীরিক পরিশ্রম করতেন না। এজ এ রেজাল্ট, এর ফলে হি গেট বাল্কি। তাহলে এইটুকু একটা সেন্টেন্সের অংশ, তাহলে আমরা পুরো সেন্টেন্সটা পড়ি, এন্ড কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। তাহলে দেখো এই সেন্টেন্সটা কিন্তু একটু বড় সেন্টেন্স, এবং এখানে আমরা বুঝতে পারছি সেন্টেন্সের দুটো অংশ রয়েছে এবং এর মেইন কনজাংশন হচ্ছে এখানে অ্যান্ড। তাহলে অ্যান্ডটা যেহেতু একটা কনজাংশন, অ্যান্ড এর আগে রয়েছে একটি ক্লজ, অ্যান্ড এর পরে রয়েছে একটি ক্লজ, এবং যেহেতু দুটা ক্লজেরই সাবজেক্ট একই, তাই এখানে হি হচ্ছে সাবজেক্ট, গেটেরও সাবজেক্ট, আবার কুড নট মুভ এটারও সাবজেক্ট। তাহলে আমরা অ্যান্ড এর পরের অংশ নিয়ে আর ভাববো না, কারণ ওখানে কোনো ব্র্যাকেট নেই। তাহলে অ্যান্ড এর আগের অংশে আমরা ভাববো যে এটা একটি ক্লজ, মানে একটি কম্পাউন্ড সেন্টেন্স এর ক্লজ। তাহলে ক্লজ কে আমরা ঠিক সিম্পল সেন্টেন্স এর মতোই ভেবে নিব এবং ভাববো যে এর এই ক্লজ এর ভিতরে অন্য কোনো ভার্ব আছে কিনা, যদি না থাকে তাহলে এটাকে আমরা ফাইনাইট ভার্ব করব। তাহলে এখানে যেহেতু আর কোনো ভার্ব নেই, তাহলে একে আমরা ফাইনাইট ভার্ব করব। এখন ফাইনাইট ভার্ব করার শর্ত হলো দুটা বিষয়, একটা হলো টেন্স এবং ভয়েস এর কথা ভাবতে হবে। তাহলে এটাকে আমরা কোন টেন্স করব, যেহেতু তিনি কোনো শারীরিক পরিশ্রম করতেন না, তাই কি হচ্ছিল, তিনি কি হয়ে যাচ্ছিলেন, মোটা হয়ে যাচ্ছিলেন। তাহলে এটাকে আমরা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সও করতে পারি, যে মোটা হয়ে গিয়েছিলেন, অথবা আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সও করতে পারি, যে তিনি মোটা হয়ে যাচ্ছিলেন। এই দুটা সেন্সই কিন্তু আমরা এখানে ইনপুট করতে পারি। সুতরাং আমরা এখন এটাকে পাস্ট ইনডেফিনিট হোক বা পাস্ট কন্টিনিউয়াস হোক, সেভাবে ধরে আমরা কাজটা করব। আর যেহেতু সাবজেক্ট হি এই ভার্বের এজেন্ট, অতএব সাবজেক্ট যেহেতু অ্যাক্টিভ, আমাকে অ্যাক্টিভেই এটা করতে হবে, অ্যাক্টিভ ভয়েসে এটাকে করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, গত লিখতে পারি অথবা ওয়াজ গেটিং, দুটাই এখানে কারেক্ট হবে, কারণ হি হচ্ছে এখানে সাবজেক্ট, সাবজেক্ট যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ওয়াজ বসালাম এই ক্ষেত্রে। তাহলে সেন্টেন্সের যে দুটো অংশ ছিল, তার প্রথম অংশে যেহেতু আমরা ব্র্যাকেটের ভার্ব পেয়েছি, আমরা সেটা সমাধান করে ফেললাম, পরবর্তী সেন্টেন্সে চলে যায়। হি কল ইন আ ডক্টর, ছোট্ট একটি সেন্টেন্স, এটাও একটি সিম্পল সেন্টেন্স, তিনি ডাক্তারকে ডাকলেন, তাই না? এটা তো কন্টিনিউয়াস টেন্স না, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স, এবং যেহেতু আর কোনো ভার্ব নেই, তাহলে এটাকে ফাইনাইট করতে হবে, এবং যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্স এবং সাবজেক্ট অ্যাক্টিভ, অতএব আমাকে এখানে অ্যাক্টিভ করতে হবে ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে। তাহলে হি কল্ড ইন আ ডক্টর, তিনি একজন ডাক্তারকে ডাকলেন। দ্য ডক্টর বি ক্লেভার অ্যান্ড ওয়াইজ, এই সেন্টেন্সটাও একটি সিম্পল সেন্টেন্স এবং এক্ষেত্রে একটি মাত্র ভার্ব রয়েছে বি, অর্থাৎ বি ভার্ব মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, পাস্ট টেন্সে হলে ওয়াজ ওয়ার, ডক্টর যেহেতু সিঙ্গুলার তাই আমরা এখানে কি বসাবো, ওয়াজ বসাবো। তাহলে দ্য ডক্টর ওয়াজ ভেরি ক্লেভার অ্যান্ড ওয়াইজ, হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন। দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা একটু হেল্প নিতে পারি, আমরা জানি ডু ভার্বের পর কোনো ভার্ব বসলে তার বেস ফর্মই বসাতে হয়। তাহলে অলরেডি এখানে ডিড নট দিয়ে দিয়েছে এবং এখানে একটি ডু ভার্ব সাহায্যকারী ভার্ব হিসেবে রয়েছে, অতএব এখানে আমাকে ভার্বের যে বেস ফর্মটা রয়েছে মূল ভার্বের সেই ফর্মটাকে আমার বসাতে হবে, প্রেসক্রাইব। তাহলে এটা আমরা বসিয়ে ফেললাম। তারপর এনি মেডিসিন ফর দ্য কিং, হি আস্কস দ্য কিং টু বাই, এইখানে হচ্ছে সেন্টেন্সটা একটু বড়, তো আমরা পুরোটা এখান থেকে এই পর্যন্ত যদি সেন্টেন্সটা পড়ে থাকি তাহলে দেখবো যে সেন্টেন্সটা সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। হ্যাঁ, প্রথমত আমরা দেখি এখানে কনজাংশন কয়টি রয়েছে, এখানে একটি কনজাংশন রয়েছে অ্যান্ড, এখানে একটি কনজাংশন রয়েছে টিল। আমরা একটু খেয়াল করবো যে এই কনজাংশন গুলো থাকলেই যে সবসময় কমপ্লেক্স বা কম্পাউন্ড হবে তা নয়, কারণ তাদের ব্যবহারটা আমাদেরকে বুঝতে হবে। যেমন টিল এখানে প্রিপোজিশন আকারেও ব্যবহার হয়, কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, অ্যান্ড কখনো কখনো কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স এর ক্ষেত্রে দুটা ক্লজ নিয়ে বসে, আবার কখনো কোনো সিম্পল সেন্টেন্স এর ক্ষেত্রে কি করে, দুইটা দুইটা ফ্রেজ অথবা দুইটা সমগোত্রীয় ওয়ার্ড নিয়ে কিন্তু বসতে পারে, তা আমাদেরকে একটু বুঝতে হবে। তাহলে টিল হিজ হ্যান্ডস গেট ময়েশ্চেন্স, তাহলে টিল থেকে আমরা বুঝছি এই অংশটুকু একটি ক্লজ, কারণ এখানে অলরেডি সাবজেক্ট রয়েছে হিজ হ্যান্ডস গেট ময়েশ্চেন্স, মানে হচ্ছে ঘেমে যাওয়া, যতক্ষণ না পর্যন্ত তার হাত ঘেমে যায়। ওকে, যদি এরকম হতো যে টিলের পরে এই সাবজেক্ট না থেকে যদি শুধু ভার্ব থাকতো, তাহলে টিলটাকে আমরা প্রিপোজিশন ধরতাম এবং ভার্বের সাথে আইএনজি করে দিতাম, এবং যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে হিজ হ্যান্ড, মানে মানে গেট ময়েশ্চেন মানে কি ঘেমে যাওয়া, তাহলে কি ঘেমে যাওয়ার কথা বলছে এখানে, হাত ঘেমে যাওয়ার কথা বলছে, অতএব এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স। তবে এই অ্যান্ড যেটা আমরা ব্যবহার করেছি এটা দিয়ে কম্পাউন্ড হবে না, কারণ আমরা একটু যদি পড়ি তাহলে বুঝে ফেলতে পারবো। হি আস্কড দ্য কিং টু বাই আ ক্লাব, এইটুকু যদি আমরা ধরি এন্ডের আগ পর্যন্ত, তাহলে দেখবো এখানে ফাইনাইট ভার্বটি হচ্ছে আমার আস্ট, তাই না? তিনি বললেন কাকে, দ্য কিং, রাজাকে।
পরবর্তী নন ফাইনাইট ভার্বটি হলো টু বাই। অতএব এখান থেকে এই এই অংশটুকু কিন্তু একটি সিম্পল সেন্টেন্স, সরি একটি সিম্পল ক্লজ, হ্যাঁ মানে একটা কমপ্লেক্স সেন্টেন্সের একটা ক্লজ হচ্ছে। এখন রাজা তাকে কি কি করতে বললেন সেটা হলো বড় কথা, কারণ এখানে ফাইনাইট ভার্ব যদি আমরা এটাকে ধরি তাহলে এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব, তাহলে সেটা হলো আদেশ করা, তাই না, বা বলা। তাহলে হি আস্কড দা কিং টু বাই আ ক্লাব, তাহলে একটা মুগুর কিনতে বললেন, অ্যান্ড মুভ ইট ইন দা এয়ার, এবং বললেন এটাকে কি করতে আকাশে বা বাতাসে উড়াতে, নাকি মানে উপরে তুলে হাত দিয়ে ঘোরাতে যাতে পরিশ্রম হয়। তাহলে তিনি কি কি বললেন, তাহলে এখানে এই ফাইনাইট ভার্বেরই রয়েছে দুইটা নন ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে টু বাই আর একটা হচ্ছে টু মুভ, আমরা যদি বলি এটাকে, কারণ আমরা জানি অ্যান্ড দিয়ে সম গতির ফ্রেজ যুক্ত করা হয়। তাহলে আগেরটি যেহেতু একটি ইনফিনিটিভ ফ্রেজ, পরেরটিও কিন্তু একটি ইনফিনিটিভ ফ্রেজ করা যেতে পারে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, টু মুভ। তাহলে হি আস্কড দ্য কিং টু বাই আ ক্লাব অ্যান্ড টু মুভ ইট ইন দ্য ইয়ার টিল হিজ হ্যান্ডস, যতক্ষণ না পর্যন্ত তার হাত ঘেমে যায়। এই গেট ভার্বটাকে বলা হয় একটি এমটি ভার্ব, কারণ এখানে আসলে এর নির্দিষ্ট কোনো অর্থ নেই, কিন্তু গেট মার্চেন্টের সাথে বসে একটা বিশেষ ফ্রেজাল ভার্বের অর্থ দিচ্ছে। এবং এটা যেহেতু আমাদের পাস্ট টেন্সের ঘটনা, তাই আমরা গট গেট কেও পাস্ট টেন্স করে ফেললাম গট, কারণ এটা কন্টিনিউয়াস টেন্স বা এরকম কোনো সেন্স না, বলা হচ্ছে ঘেমে যাওয়ার আগ পর্যন্ত ঘোরাতে, মানে ঘেমে যাওয়ার আগ পর্যন্ত ঘটনা, টিল দিয়ে তাই বোঝায় নাকি তারপরের একটা ঘটনা এরকম আর কি। তাহলে এটাকে আমরা পেলাম একটি কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এর মেইন কনজাংশনটি হচ্ছে টিল, টিলের আগ পর্যন্ত একটা ক্লজ আর টিলের পরে আর একটা ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, হ্যাঁ আর টিলের আগ পর্যন্ত এটা হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ এর মধ্যে একটি ফাইনাইট ভার্ব রয়েছে আস্ট, এবং দুটা কিন্তু নন ফাইনাইট ভার্ব রয়েছে, এবং নন ফাইনাইট ভার্ব দুটা হচ্ছে ইনফিনিটিভ, দুটাই কিন্তু ইনফিনিটিভ এবং এন্ড দিয়ে যুক্ত হয়েছে। অতএব এন্ড এর আগ পর্যন্ত রয়েছে ইনফিনিটিভ ফ্রেজ, এন্ড এর পরে রয়েছে আরেকটি ইনফিনিটিভ ফ্রেজ। দ্য কিং স্টার্টেড ফলো দ্য প্রেসক্রিপশন, এখানে আবার দেখো এটা কিন্তু একটি সিম্পল সেন্টেন্স। এখন সিম্পল সেন্টেন্স এর মধ্যে অলরেডি একটি ভার্ব কিন্তু দেওয়া রয়েছে ফাইনাইট আকারে, তাহলে বাকি যদি আরো ভার্ব থাকে তাদেরকে নন ফাইনাইট করতে হবে। এখন নন ফাইনাইট যখন করব তখন আমাদেরকে এই ভার্বের সাপেক্ষে ভাবতে হবে যে কিভাবে আমরা নন ফাইনাইটটা করতে পারি। আমরা জানি নন ফাইনাইটের ফর্ম রয়েছে চারটি, মোটামুটি এই রাইট ফ্রম ভার্বে যে চারটি ফর্ম ব্যবহার হবে সেটার কথা আমি বলছি। একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে জিরেন্ড, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখন আমরা মোটামুটি একটু জেনে রাখবো এই কথাটা যে একটা সিম্পল সেন্টেন্সে বা কোনো কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের কোনো ক্লজে যদি দুটা ভার্ব থাকে, তার মধ্যে একটি যদি ফাইনাইট হয় আর একটা যদি নন ফাইনাইট হয়, এবং দুটো ভার্বেরই সাবজেক্ট বা এজেন্ট যদি একই ব্যক্তি হয়ে থাকে, বিশেষ করে সাবজেক্ট, মানে যদি সাবজেক্ট একই ব্যক্তি হয়ে থাকে, যেমন রাজা শুরু করলো এবং রাজাই ফলো করলো, তাই না, তাহলে দুটো ভার্বের সাবজেক্ট কিন্তুই হচ্ছে আমাদের সাবজেক্ট দা কিং। এখন আমাকে ভাবতে হবে এই দুটার সাপেক্ষে ফাইনাইট ভার্বের কাজটি এবং নন ফাইনাইট ভার্বের কাজটি আগে পরে হচ্ছে কিনা। যেমন রাজা শুরু করলেন, কি করা শুরু করলেন, ফলো করা শুরু করলেন, এই কাজটা কিন্তু একই সাথে সংঘটিত হচ্ছে, এমন না যে আগে শুরু করলেন তারপরে ফলো করলেন বা আগে ফলো করলেন তারপরে শুরু করলেন, এমনটা নয়, দুটো কাজ একই সাথে সংঘটিত হচ্ছে। যদি একই সাথে সংঘটিত হয় বোঝায় তাহলে আমরা এটাকে ইনফিনিটিভ এবং জিরেন্ড দুটাই করতে পারি। কিন্তু যদি মনে হয় যে নন ফাইনাইট ভার্বটি আগে সংঘটিত হয়ে গেছে তাহলে আমরা তাকে জিরেন্ড করব, আর যদি মনে হয় পরে হয়ে গেছে তাহলে এটা আমরা ইনফিনিটিভ করব। তার মানে তিনটা ব্যাপার, যে দুটা ভার্বের সাবজেক্ট যদি একই ব্যক্তি হয় তাহলে ফাইনাইট ভার্বের সাপেক্ষে নন ফাইনাইট ভার্বটি যদি আগে সংঘটিত হয় তাহলে আইএনজি হবে, যদি পরে সংঘটিত হয় তাহলে ইনফিনিটিভ হবে, আর যদি দুটো কাজ একই সাথে সংঘটিত হয় বোঝায় তাহলে আমরা ইনফিনিটিভ এবং জিরেন্ড দুটাই করতে পারি। তাহলে এখানে আমরা কি করব, এটা জিরেন্ড বা ইনফিনিটিভ দুটাই করতে পারি, ফলোইং বা টু ফলো। তাহলে দ্য কিং স্টার্টেড ফলোইং বা টু ফলো দ্য প্রেসক্রিপশন, এই দুটাই আমরা করতে পারি। ওকে, does the king relieve of his problem, পরবর্তী সেন্টেন্সটি একটি সিম্পল সেন্টেন্স। এখানে দেখো দা কিং রিলিভ মানে হচ্ছে মুক্তি দেওয়া, রাজা কি কাউকে মুক্তি দিয়েছিল না রাজা নিজে মুক্ত হলো এমনটি বোঝাচ্ছে। তাহলে আমাকে ভাবতে হবে এটা একটি সিম্পল সেন্টেন্স, অন্য কোনো ভার্ব নেই, তার মানে এটাকে ফাইনাইট করতে হবে। এখন ভাবতে হবে যে এটা অ্যাক্টিভ করবো নাকি প্যাসিভ করবো। রাজা কাউকে মুক্ত করেনি, তার মানে রাজা এখানে মুক্ত হয়েছে, তার মানে অ্যাকশনটা রিসিভ করেছে রাজা, তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে ইনঅ্যাক্টিভ, সে হচ্ছে রিসিভার নট দ্য এজেন্ট, তাই না,
সে কিন্তু মানে ওই অ্যাকশনের এজেন্ট নন, আর যেহেতু এজেন্ট নন তাহলে সাবজেক্ট হচ্ছে প্যাসিভ, বরং তিনি গ্রহণ করেছেন। তাহলে যদি এমনটা হয় যে বর্তমান সাবজেক্ট কাজটা করেনি, বরং কাজটার যে প্রতিফল বা প্রভাব সেটা গ্রহণ করেছে, তাহলে ভার্বটাকে আমরা প্যাসিভে করব। আর প্যাসিভ করার সময় আমরা জানি টেন্স অনুসারে একটা অতিরিক্ত বিভার্ব আনতে হবে এবং মূল ভার্বে পাস্ট পার্টিসিপল করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে টেন্সটা কি ছিল? পাস্ট টেন্স। তাহলে আমরা লিখলাম একটা অতিরিক্ত বিভার্ব ওয়াজ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে ফেললাম। তাহলে এই হয়ে গেল আমাদের প্যাসিভ ফর্ম। যদি অন্য কোনো সাহায্যকারী ভার্ব থাকতো তাহলে বিভার্বটাকে ওই সাহায্যকারী ভার্বের সাপেক্ষে কিন্তু আমরা বসাতাম, আর যেহেতু এখানে অন্য কোনো সাহায্যকারী ভার্ব নাই তাই এই বিভার্বটাকে আমরা বর্তমান সাবজেক্টের সাপেক্ষে বসিয়েছি। তাহলে এই হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমি বিষয়গুলোকে সমাধান করলাম, কারণ আমি জানি যে আমি যতটুকু হয়তো সহজেই বিষয়টিকে বুঝে নিলাম তোমাদের ক্ষেত্রে একটু কঠিন হবে। তবে প্যাসেজটি আগে ভালো করে বুঝতে হবে, তারপর টেন্সটা ভাবতে হবে, এবং প্রত্যেকটা সেন্টেন্স এর আদলে তোমাকে টেন্সের কোন কোন টেন্স আসতে পারে, তারপরে ভয়েস এর কথা ভাবতে হবে, এবং যদি নন ফাইনাইটের বিষয়টি ধরতে হয় তাহলে নন ফাইনাইটের ব্যাপারটাও ভাবতে হবে। তবে এই রাইট ফ্রম ভার্বটা কিভাবে শর্টকাট ওয়েতে আমি যেভাবে আলোচনা করলাম সেইভাবে অনেক নিয়মের কথা না ভেবে সংক্ষেপে যদি আমরা বুঝতে চাই, তাহলে আমার একটা ভিডিও ক্লাস রয়েছে যে 5টা স্টেপ যদি আমরা ফলো করে থাকি এবং সেই স্টেপ অনুসারে যদি প্রত্যেকটা সেন্টেন্স কে আমরা আলোচনা করি, তাহলে কিন্তু রাইট ফ্রম ভার্ব গুলো কারেক্টলি উপস্থাপন করা সম্ভব। তোমরা অবশ্যই ভিডিও ক্লাসটি দেখে নিবে, এবং ওই ভিডিও ক্লাসের লিংক আমি ভিডিও ক্লাসের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আশা করি তোমরা সেখান থেকে দেখে নিবে। সো গুড স্টুডেন্টস, আজ আর নয়, পরবর্তী ক্লাসে আরেকটি টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিও ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে নিবে, এবং যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও ক্লাস আপলোড করার সাথে সাথে বা নতুন কোনো ভিডিও ক্লাস লাইভ নেওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও এবং ভিডিও ক্লাসটি দেখে নিতে পারো। সো ওকে, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে, এই প্রত্যাশা নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।